মালয়ান বাঘ মালয়েশিয়ার জাতীয় প্রাণী। মালয় বাঘ প্যান্থেরা টাইগ্রেস প্রজাতির একটি নির্দিষ্ট জনসংখ্যার বাঘ। এই বাঘ মালয়েশিয়ার মালয় উপদ্বীপের দক্ষিণ এবং কেন্দ্রীয় অংশে বাস করে। 2015 সাল থেকে IUCN এই মালয়ান বাঘকে সমালোচনামূলকভাবে বিপন্ন হিসেবে রেড লিস্টে চিহ্নিত করেছে। ক্রমাগত হ্রাসের প্রবণতায় এই বাঘের সংখ্যা এপ্রিল 2014 অনুযায়ী 80 থেকে 120টি পরিপক্ক বাঘ হিসেবে অনুমান করা হয়েছিল। ইন্দোচীনের উত্তর অঞ্চলের বাঘ থেকে আলাদা করার জন্য এ বাঘকে দক্ষিণ ইন্দো চাইনিজ বাঘও বলা হয়। 2004 সালে যখন মালয় উপদ্বীপের বাঘের সংখ্যা কমতে থাকে, তখন মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অব চিড়িয়াখানা পার্কস এবং অ্যাকোরিয়ার চেয়ারম্যান মত দিয়েছিলেন এ বাঘের আলাদা নামকরণ করার জন্য, যেন সহজে এদের শনাক্ত করা যায়। তখন থেকে এর স্থানীয় নাম হয় মালয়ান বাঘ এবং এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয় জ্যাকসনে। এই বৈজ্ঞানিক নাম সম্মানপূর্বক বাঘ সংরক্ষণকারী পিটার জ্যাকসন এর নাম অনুসারে দেওয়া হয়। মালয়ান এবং ইন্দো চাইনিজ বাঘের মধ্যে কোনো স্পষ্ট পার্থক্য নেই। মালয় বাঘ বেঙ্গল টাইগারের চেয়ে আকারে ছোট। 1830-এর দশকে সিঙ্গাপুর দ্বীপে বাঘের আধিক্য ছিল, যখন সিঙ্গাপুর দ্বীপ ঘন জঙ্গল ছিল। 1840 দশকের প্রথম দিকে মানুষের উপর বাঘের প্রথম মারাত্মক আক্রমণের খবর পাওয়া যায়। এরপর 1840 দশকের শেষের দিকে দৈনিক বাঘের আক্রমণের খবর পাওয়া যেত। সেই বছরগুলিতে বাঘ শিকার একটি খেলায় পরিণত হয়েছিল। তখন থেকেই সিঙ্গাপুরে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া শুরু করে। মালয় বাঘ সোমবার হরিণ, বার্কিং ডিয়ার, বুনো শুয়োর এবং বর্নিয়ান দাড়িওয়ালা শুকর শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। মালয়েশিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে দেখা গেছে বাঘের মাংস এবং বাঘের হাড় দিয়ে ওষুধ তৈরি করার চিত্র। এ ওষুধের জন্য যথেষ্ট অভ্যন্তরীণ বাজারও রয়েছে। 2001 থেকে 2012 সালের মধ্যে মালয়েশিয়ায় কমপক্ষে 100টি বাঘের দেহের অংশ বাজেয়াপ্ত করা হয়েছিল। এ ব্যাপারে চীন আরও এগিয়ে। চীনা ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহার করা হয় বাঘের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দৃশ্যমান চিত্র, যা ভিয়েতনাম, থাইল্যান্ড এবং কম্বোডিয়া পর্যন্ত আকর্ষিত করে। CITES এমন ওষুধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক বাণিজ্য নিষিদ্ধ করেছে এবং মালয় বাঘ সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। 2021 সালের নভেম্বরে মালয়েশিয়ার মন্ত্রিসভায় মালয় বাঘের বেঁচে থাকা নিশ্চিত করতে 9টি সংরক্ষণ কৌশল শুরু করার ঘোষণা করেছে, যা 2030 সালের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে। বন্যপ্রাণী এবং জাতীয় উদ্যান উপদ্বীপ মালয়েশিয়ার বাঘ সংরক্ষণ ইউনিটের অধীনে এই বাঘ সংরক্ষণের জন্য একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আসুন আমরা পরিবেশকে সুস্থ রাখি, যে কোনো শিকার থেকে বিরত থাকি। প্রতিনিয়ত পরিবেশের অবিচ্ছেদ্য উপাদান সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার আপনাদের মাঝে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।